কোন অভিষেক বলেছিল তো বিলটা আমি ঘরে বয়ে দিয়ে আসবে টিএমসি। হ্যাঁ তা তো লকডাউন দিয়েছে আজকে, আজকে কি তার খোলা আছে? শুক্রবার শনিবার রবিবার 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 তোর কাজ করবি বলছে, গ্রামের লোক কাজ কি করে করবে? তো বলছে মাউথ পড়েছে কিনা, মাউথ তো পড়ে এসেছিস তুই, মাছ পড়ে এসেছিস তো মাছটা দেখা। আমি তো অনেক দূর থেকে ভিডিও করছি, তো মাছ নিয়ে এসছে কাজ করবো বলে, গরিবের ছেলে তুই মুখেই বল না গরিবের ছেলে। এবারে খেতে তো নাই, সবাই তো বলেছিল ঘর থেকে আমি গিয়ে তোমার ইয়েটা দিয়ে আসবো। এই যে অল্প বয়সে তুমি, যেমন তোমার বয়স কত হবে, 30 না কত, 35 30-35 হবে। তার ছেলে যদি ক্লান্ত হয়ে সকালবেলা কাজ করবো কি লাগবো নি, ঝুমছে ঝুমছে, ছেলে কাজ করতে পারবে কি পারবে না? আর বালক যে শিশু মানে বেড়ি বেড়ি ঘুরবে, তারা 10 করে সকালবেলা ঘুরোচ্ছে, হাই তুলছে, পড়তে পারবো নি, খেলবো নি, খেলতে পারছে নি, কাজ করবে নি, সে উল্টো পড়ে থাকছে। এই সমস্ত কথা কেন বলছি, ইয়ে সে তার কিছু বুঝতে পারছে না। আজকে গ্রীষ্মকালের সময় এমন হিউমিড করেছে এবং বর্ষার মতন অবস্থা, আর কেরাল ফেরালে এখন জুন মাস শুরু হয়নি, তাই তো মে মাসের 16 বৈশাখ মাস, এই সময়ে ড্রাই ওয়েদার হওয়া উচিত। কেরকম লাস্টিক গ্রিন গ্যাস হয়ে গেছে, মানে এখানে ফ্লাট হয়ে গেছে বৃষ্টি হয়ে, তাহলে এরকম অকাল বৃষ্টি দিয়ে রোগ জীবাণু বাড়ানো আর ম্যানমেড মানুষের তৃণমূলের যেখানে যেখানে ক্যাম্পেইন হয়েছে, ওই বিদেশ থেকে লোক এসে ও ওরা সংক্রামিত লোক এসে বোটে পার্টি অফিসে ওই ভাইরাসটাকে ছড়িয়ে দিয়ে গেছে। আর বিজেপি ছাড়া ও তৃণমূল ছাড়া বিজেপির লোক তো পার্টি অফিসের এরকম বুটফুট খুলতেই পারেনি, সবাই জানে। এবারে আপামর সব জানছে যে কেউ মরে পানে টিএমসিও চাচ্ছে না, অন্য লোককেও চাচ্ছে না, চাচ্ছে হয়তো বিজেপিকে, কিন্তু নরেন্দ্র মোদীও একটি সালা হারাম যাদা নরক হাত রাম ভক্ত হয়ে বড় গদ্দার। এবারে তাকে তুমি ভোট দিবে, তুমি এবারে সবাই জয়শ্রী রামের নামই তো ভোটটা দিয়েছে, জয়শ্রী রাম, যাতে রামের জয় হয়, অকাল পতন থেকে রাক্ষসের ইয়ে থেকে আর ওই চলছে, হ্যাঁ মুক্তি হয়। অল্প বয়সে সব মৃত্যু হচ্ছে, তোদেরই তো পাড়ার ওই ছেলেটার নাম কি, কালুর ভাইপোর নাম কি, ও কবি, কবি তার কত বয়স ছিল, কত হবে 35 হার্ট অ্যাটাক করে মরে গেল। ওরকম কটা ছেলে মরেছে তোদের জেলে পাড়া ছেলে থেকে, এই 8-10 মধ্যে 100-200 লোক মরে গেছে হার্ট অ্যাটাক করে, সব অল্প বয়স। 500 লোক কা গাঁও মে 200-250 লোক মর গেছে। এই তো বাত হো রা, ও কহ রা থা মেরা এক তসবির ভেজে দে, কোই প্রাইম মিনিস্টার কো ভেজো, চিফ মিনিস্টার কো ভেজো, অভিষেক বাবা কো ভেজো, জো ঘর মে তৃণমূল যাকে ঘর মে তোমারা রেশনটা দিয়ে আসবে, দিয়ে আসবে। আর সেসব বড় বড় বাত করেছিল, তা সে কাজ করবে কি করবে না তাই ভাবছে। কাজ করার আমার আর্জেন্ট কিছু দরকার নেই, ও না খেয়ে মরবে বলে ও এসেছে কাজ করে, সে কম কি করবে। নাহলে আমার এমন বিরাট কিছু কাজ নাই, ওই ভেন্টিলেশন সাপ ঢুকিয়ে দেবার ভয়ে বলছে, তা ও ভেন্টিলেশন বন্ধ করতে হবে তার জন্য। এই দুটো তার জারি ছোট একটু দেখে নিস তো, এই শোন এরকম স্কোয়ার, ওই মানে 1 ফুট 1 ফুট, হ্যাঁ 1 ফুট 1 ফুট একটু মোটা, এরকম এই তার নিবি, এরকম তার নিবি, এইরকম হোক বা সেই চৌকো মোটাটা, হ্যাঁ দেখে নিবি, হ্যাঁ এত মোটাটা নিতে হবে না, চৌকো মোটাটা নিবি, হ্যাঁ ছোট সাইজে, বুঝতে পেরেছিস? কাজ কিছু বেশ জাদা নেই, উধার কা ভেন্টিলেশন হুসমে সাপ ঘুষা দুঙ্গা কে হ্যাঁ, তো আগ জ্বালা দুঙ্গা, পেট্রোল বম ছোড় দুঙ্গা, তুম হামারা ব্লু হেল কে এগেনস্ট মে কাম কর রহে হো, তো ও গদ্দার হ্যায় আর ইতনা ইয়ে হ্যায়, আদমি বেঠে নেই হ্যাঁ, মেরা আসন কো ভাইব্রেট রাখনে কে লিয়ে ভয়ঙ্কর চালু রাখনা হয়, যাতে ইস জায়গা মে পুরা মেরা ভাইব্রেশন বর্তমান রহে, মতলব হোল হার্ট কা কিন্তু জো হ্যায় না, এ মেকানিক্যাল ইহাঁ পার্ট পরিধান কর রাখা হ্যায়, তো ইয়ে ঘুমতা হ্যায়, নাই তো ও মেরা মামি লোক নিচে সে কহ রহে হো তোমারা ফ্যান খোল কর আ, তো হাওয়া তো খুলেগা তো তোরা ও জো বলছো ঘুমতা রহতা, তব মানে কাজ খোলা।
ও আজকে তোমার ফোন কি করবি?